সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো কলকাতা, বলো কলকাতা, বলো 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 কলকাতা। আপনাদের সঙ্গে আমি দুর্বা। স্কুল শিক্ষকদের বেআইনি প্রাইভেট টিউশনের বিরুদ্ধে বারাসাত ডিএম অফিসে বিক্ষোভ মিছিল। প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পিটিডব্লিউএ রাজ্য সেক্রেটারি দীপঙ্কর দাসের নেতৃত্বে স্কুল শিক্ষকদের বেআইনি প্রাইভেট টিউশনের বিরুদ্ধে বারাসাত ডিএম অফিসে বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়। বারাসাত এক নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন লন থেকে মিছিল করে ডিএম অফিস পর্যন্ত যায় এবং ডিএম প্রতিনিধিকে লিখিত অভিযোগ জমা দেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে গৃহশিক্ষকরা এই মিছিলে পা মেলায়। প্রায় 500 থেকে 600 বেশি গৃহশিক্ষক উপস্থিত হয়েছিলেন আজ এই বিক্ষোভ মিছিলে। কয়েকদিন আগে গৃহশিক্ষক কল্যাণ সমিতি হাবড়া শাখার পক্ষ থেকে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করেন এবং তাদের দাবি ও অভিযোগ জানান মন্ত্রীকে। তিনি সমস্ত ঘটনা শুনে তাদেরকে আশ্বাস দেন যে 3 থেকে 4 দিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে মুখোমুখি বসে কথা বলিয়ে দেবেন। কিন্তু মন্ত্রী তিনি তার কথা রাখেননি, এবার তাদের আশার বাঁধ ভেঙে গেল। তাই আজ তারা ডিএম অফিসের সামনে সমস্ত জেলা জুড়ে একসাথে মিলিত হয়ে গৃহশিক্ষকদের দাবি তুলে বিক্ষোভ দেখান ও ডিএম প্রতিনিধিদের তাদের দাবি ও অভিযোগ লিখিতভাবে জমা দেন। রাজ্য সেক্রেটারি দীপঙ্কর দাস আরও জানান, তাদের এই দাবিকে বারাসাত ডিএম যদি মান্যতা না দেন তাহলে এরপর তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে নিশীথ দাসের রিপোর্ট, বল কলকাতা, বাংলার আওয়াজ। বিক্ষোভ এবং ডেপুটেশন ডিএমকে আর একবার স্মরণ করার জন্য এসেছি। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা সারা উত্তর চব্বিশ পরগনা, বসিরহাট, বনগাঁ, হাবড়া, অশোকনগর থেকে শুরু করে রাজারহাট থেকে শুরু করে আমাদের উত্তর চব্বিশ পরগনার সমস্ত আমাদের যারা ইউনিট মেম্বার আছে, সাব ডিভিশন, তারা সবাই এসছে আজকে। কী দাবিটার কী থাকছে? আমাদের দাবি একটাই, স্কুল শিক্ষক, একজন স্কুল শিক্ষক সমাজের মেরুদণ্ড, তিনি যদি মুচলেখা দিয়ে বলছেন আমি টিউশনই করি না, তারপরেও তিনি টিউশনই করে এক প্রকারে কালো টাকা ইনকাম করছেন, সেটা অনৈতিক, রুলস ভাঙছেন তিনি। আমার নাম, আমি রাজ্য সম্পাদক দীপঙ্কর দাস, পিডিডব্লিউ। ব্যক্তিগত স্বার্থে যেভাবে আইন ভেঙে পড়াচ্ছে আর তাকে প্রশাসন যেভাবে মানে প্রশ্রয় দিচ্ছে প্রচণ্ডভাবে, আমরা তার বিরুদ্ধে আইন ভাঙার পথেই যাব এবং তার থানাকে জানিয়ে তার বাড়ির সামনে আমরা ধর্ণা দেবো এবং অবশ্যই আপনাদের সহযোগিতা সেদিন আমাদের বিরাট লাগবে। মূলত কী কী দাবি রয়েছে? আমাদের মূলত দাবি হচ্ছে 2009 আরটি অ্যাক্ট ভেঙে স্কুল শিক্ষকরা ক্রমাগত পড়িয়ে যাচ্ছে, 2018 ক্যালকাটা গেজেট আইন সেটাকে ভেঙেও তারা পড়িয়ে যাচ্ছে। শুধু তাই নয়, মুচলেখা দিয়েও সেই মুচলেখা সরকারি জায়গায় দিচ্ছে যে আমি টিউশন করি না, কিন্তু মানে পার্সোনাল গেনের জন্য বা ব্যক্তিগত লাভের জন্য তারা কিন্তু পড়িয়ে যাচ্ছে। ক্ষেত্রে বিশেষ প্রজেক্ট প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও তারা কিন্তু নিজে যাদের যে সমস্ত স্টুডেন্ট পড়ায় তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে। এরপরে আমরা বৃহত্তর আন্দোলন যাবো, আরো আমরা বৃহত্তর আন্দোলন যাবো এবং আমরা মিডিয়াকে এবং থানাকে, এলাকার প্রশাসন, যারা স্থানীয় যে প্রশাসন প্রশাসন আছে, থানা আছে, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা অবস্থান বিক্ষোভ দেখাবো। স্কুল বাড়ি স্কুলের টিচার, যেসব টিচাররা, আমরা আজকে ডিএম এর যিনি প্রতিনিধি তাকেও বলেছি যে আমরা স্কুল শিক্ষকদের বাড়ির সামনে গিয়ে আমরা বিক্ষোভ দেখাবো, তাতে যদি প্রমাণিত হয়। এখন কি গৃহশিক্ষকরা স্কুল শিক্ষকরা টিউশন অফলাইনে করতে পারছে? অফলাইনেও করছে, ভালো মতনই করছে, সেইখান থেকে আস্তে আস্তে ধরে নিয়েছে, সেখান থেকে অনলাইনে পড়াচ্ছে, সেখান থেকে ধরছে না। এবার আপনারা কিভাবে ব্যাখ্যা দেবেন যদি উনি অনলাইনে বাড়িতে বসে সকাল 10টায় পড়ান, 9টায় পড়ান, ওটা প্রাইভেট পড়াচ্ছেন না স্কুলের জন্য পড়াচ্ছেন? কি করে ব্যাখ্যা? আপনার প্রমাণ আছে, অথেন্টিকেশন আছে স্যার? অথেন্টিকেশন কিছু আমাদের কাছে আছে, টাকা 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 এবং মাইনে মাইনে।
কল্যাণ সমিতির তরফ থেকে আজকে এডিএমকে ডেকেছিলাম দিয়েছি। এতদিন যে আশ্বাস তা দেননি সেই আশ্বাসটা উনি দিলেন। ডিএম অফিস এবং ডিআই দুই অফিসের মধ্যে কমিউনিকেশন করে আমাদের মধ্যস্থতায় পুরো বিষয়টা তুললে, অর্থাৎ ডিএম এর প্রতিনিধি থাকবে, ডিআই এর প্রতিনিধি থাকবে, অর্থাৎ ডিআই স্বয়ং নিজেও থাকতে পারে। উনি আশ্বাস দিলেন এবং বললেন যে 7 থেকে 10 দিনের মধ্যে এসে খবর নিয়ে যেতে, সম্ভবত তার মধ্যে ডেট হবে। আর তাতেও যদি আশ্বাস ব্যর্থ হয় তাহলে আগামী দিনে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে মাইনেছে, আপনার নামটা বলেন দাদা, সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।